বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মানবতা ওয়াল হুদা। আজকের সম্বোধনা অনুষ্ঠান পাইথালি আয়োজনে পাইথালি বাজার ব্যবস্থাপনা কমিটি, পাইথালি মিলন মল ক্লাব ও পাইথালি বাজার আওয়ামী যুবলীগ শাখা 8 নম্বর ওয়ার্ড। আমাদের প্রধান অতিথি মাহবুবুল হক ডাব্লিউ সাহেব এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জিয়াদুল ইসলাম সহ উপস্থিত 8, 9, 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মহিলা ইউপি সদস্য সহ আমন্ত্রিত অতিথি জুলু ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং উপস্থিত সমস্ত আমার ব্যবসায়ী ভাই এবং এলাকার গণ্যমান্য ভাই সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের এই আয়োজন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মাহবুবুল হক ডাবলুর আয়োজনে আয়োজিত। আজকে আমরা এখানে আসছি দীর্ঘ 3টা বছর আমি বাজার ব্যবস্থাপনা কমিটিতে থেকে সেবা দিতে চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আমি কথা দিয়েছিলাম, আমার একটাই স্লোগান ছিল আমার বাজার কমিটির সদস্যদের নিয়ে, আমি বাজারকে সুদ মুক্ত এবং জুয়া মুক্ত করব। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমার পাশে আমি কাউকে আমার উপরে নেতৃত্ব স্থানীয় কাউকে পাই নাই বলে আমি সফল হতে পারিনি। তবে আমি মনের দিক থেকে এটুকু সফল যে আমি চেষ্টা করেছি, আর এতে আমার আল্লাহর প্রতি শুকরিয়া, আমি আমাকে সন্তুষ্ট করতে পেরেছি এই চেষ্টা করে। যদি আমি ওপর মহল থেকে আরো সহযোগিতা পেতাম তাহলে হয়তো 100% সফল হতে পারতাম। আসলে আমি মানুষ, আমরা সবাই মানুষ, ভুল আমাদের হবে, চলার পথে ভুল করতে পারি। যদি আমার ব্যবহারে আপনারা ব্যবসায়ী কোনো ভাই, এলাকার কোনো ভাই, কোনো জনপ্রতিনিধি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। এবং আজকের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সাহেব মাহবুবুল হক ডাবলু ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কিছু ঘটনা যেগুলো অব্যক্ত থাকে, এজন্য বিলম্বিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করতে, এজন্য ওনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি আপনাদের মাঝে একটি ঘোষণা দিয়ে চলে যেতে চাই আপনাদের কাছ থেকে, আমাকে মাফ করে দিবেন। আমি বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে, আমার মেয়াদ শেষ হয়ে গেছে এখান থেকে 3-4 মাস আগে, তারপরও যেহেতু নির্বাচন আসে নাই আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন নবনির্বাচিত চেয়ারম্যান আসছেন, আসন্ন ভোট আসতেছে, এজন্য আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে এবং এখানকার অতিথির কাছ থেকে ক্ষমা চেয়ে, আমার আইন সম্পর্কে জ্ঞান কম জানি, জানি না এর নীতিবিধান কী আছে, যদিও আমি আইনের ছাত্র, তারপরও ততটা আইনি জ্ঞান আমার নাই। তারপরও আমি পদত্যাগ করতে যাচ্ছি, না হয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এজন্য চলে যেতে যাচ্ছি। আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো অন্যায় অপরাধ করে থাকলে আমাকে মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।